না এটা চাল, এটা তো ধরতে হবে। চাল দিয়ে দিলাম, চালটা একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপর একটু ছাঁকনা ছেঁকে এভাবে একটু পানি দিয়ে এখন এটাকে ব্লেন্ড করব। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করব সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে কুমিল্লার একটি ঐতিহ্যবাহী খুবই জনপ্রিয় একটি খাবার আপনাদের সামনে দেখাচ্ছি। খুব সহজেই এটা আপনারা বাসায় তৈরি করতে পারবেন। সেদ্ধ চাল এভাবে একটু ভিজিয়ে রেখে ব্লেন্ডে গুঁড়া করে তারপরে চাপটি বানাতে হবে। আমি টাইটেলে এটার নাম দিয়েছি গরিবের দোসা, কারণ এই দোসাটা মানে আমরা যে বাহিরে দোসা খাই ঠিক সেম এরকমই, কিন্তু ওটা অনেক দাম দিয়ে কিনে খাই, তাই এটা ওটাকে মানে কি খুব ভালো লাগে। আর ঘরে তৈরি করি এভাবে, এটাও কিন্তু কোনো অংশে এটার চাইতে কম না, বরঞ্চ আমার ওটার চাইতে ঘরে তৈরি এই চাপটি মানে গরিবের দোসা এটাই আমার কাছে খুবই ভালো লাগে, খুবই মুখরোচক খাবার। মাছ মাংসের চাইতেও এটা আমি খুব পছন্দ করি এই খাবারটা। আপনারাও ট্রাই করবেন, আশা করি মানে আমার সাথে আপনারাও একমত হবেন। এই ধরনের খাবার, ঘরোয়া খাবার খুবই পছন্দ আমার মতো। কে কে এ ধরনের খাবার পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এটা হচ্ছে কুমিল্লার একটি খুবই ঐতিহ্যবাহী জনপ্রিয় খাবার, এটা সবাই আমরা খুব পছন্দ করি, বরঞ্চ রেস্টুরেন্টে কিংবা বাইরে কোনো দোকানে খেলে সেটা স্বাস্থ্যসম্মত কিনা আমরা জানি না, কিন্তু আমাদের ঘরে তৈরি এই খাবারটা কিন্তু যেমনি দামে কম আর মানেও ভালো, স্বাস্থ্যসম্মত খাবার, অল্প টাকার। শুধু চালটা সিদ্ধ চাল তো ঘরে থাকি, চালটা ব্লেন্ডারে গুঁড়ো করে চাপটি তৈরি করবেন। আর হচ্ছে চ্যাপা শুটকির ভর্তা, এখানে চ্যাপা শুটকির ভর্তা করা হচ্ছে, এটা দিয়ে আমরা চাপটিগুলো খাবো। তো আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। এটার মধ্যে চ্যাপা শুটকি দিয়ে দেওয়া হবে, চ্যাপা শুটকি ভুনা করা এটা তো সবাই আমরা কম বেশি পারি, তাই আর ডিটেলসে দেখালাম না। এই তো রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার পরেই চাপা শুটকি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ঝাল দিবেন যে যেমন পছন্দ করেন সেভাবে। তো এই তো আমাদের অলমোস্ট হয়ে গিয়েছে, এখন সেই লোভনীয় খাবার আমরা সবাই মিলে খাবো। এই তো সেই দারুণ লোভনীয় খাবার একদম রেডি, এখন সবাই মিলে মজা করে খাবো। তো আমরা খেতে থাকি গাইস, তোমরাও এটা অবশ্যই ট্রাই করবে। আর এটা তৈরি করতে যা যা উপাদান লাগে সব ঘরেই থাকে, তো দেরি কেন, অবশ্যই ট্রাই করো। আমিও বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।